বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। সকলকে জানাবো শুভ দিন। আমার মতন আপনারাও সকলেই নিশ্চয়ই নির্ভীত বাসে সময় কাটাচ্ছেন। আজকে একটা বিশেষ দিন, কবিগুরু রবীন্দ্রনাথের 159তম জন্মজয়ন্তী, আজকে 25শে বৈশাখ। আর আমি সাধারণত লাইভে আসি না, কারণ মঞ্চে যারা পারফর্ম করেন তাদের অনেকেরই সুযোগ থাকে লাইভে এসে তাদের নিজের সম্পর্কে কিছু বলার। আমার তো কিছু বলার থাকে না, কারণ আমিও মঞ্চে পারফর্ম করি, তবে সেটা এমন একটা কলা নিয়ে আমি পারফর্ম করি যেটাতে না আছে নাচ, না আছে গান, না অভিনয়, না আবৃত্তি, কিছুই পারি না। আমি যেটা পারি সেটা হলো একটু ম্যাজিক দেখাতে পারি, মানে জাদুর প্রদর্শন। আর ম্যাজিক দিয়ে মনোরঞ্জন হয় মঞ্চে ঠিকই, কিন্তু ক্যামেরার সামনে কতটা মনোরঞ্জন করা যায় তা মেপেও দেখি। আসুন আজকে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনে আমরা তাকে একটু স্মরণ করি। আর স্মরণ করবো কি দিয়ে? নিঃসন্দেহে ম্যাজিক। তাই আমার ম্যাজিকের জিনিসপত্র নিয়ে আমি হাজির, আর স্মরণ করবো 159তম কবিগুরু জন্মজয়ন্তীর দিনটা। আমরা একটা বিশ্ব অতিমারির আবহে এখন সবাই বলতে গেলে স্তব্ধ, গৃহে বন্দী। অবশ্য যে কোনো কবি বা বিশেষ করে রবীন্দ্রনাথ যা রচনা করে গেছেন তা তো সততই প্রাসঙ্গিক, সে যুগে যুগে প্রাসঙ্গিক। এই মহামারীর কথা আমরা তার চারুলতায় তার বিবরণ পেয়েছি। বিশ্বকবিকে স্মরণ করি আমার জাদুর মাধ্যমে। কোনো মহাপুরুষকে তার জন্মজয়ন্তী পালন করতে গেলে একটা প্রতিকৃতির প্রয়োজন হয়। তো আজকে লকডাউনের দিনে এই মুহূর্তে আমার কাছে কোনো প্রতিকৃতি নেই, কিন্তু আমি তো একজন জাদুকর, তাই সেই কথার জাদুকরকে স্মরণ করব আমার এই জাদু দিয়ে, ফিরি ম্যাজিকে। কবিগুরুর জন্মদিন, আমার কাছে একটা ফটো ফ্রেম আছে। কবিগুরুকে স্মরণ করতে গেলে তার প্রতিকৃতি প্রয়োজন। তার হদিশ দিয়েছেন কবিগুরু নিজেই, তিনি তার রচনায় বলেছেন, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিনী। আমার এই ফটো ফ্রেমটার মধ্যে কোনো প্রতিকৃতি নেই, তাই সবাইকে বলবো আপনারা চোখের আলো দিয়ে চোখের বাইরে ফটো ফ্রেমটার দিকে নজর রাখুন। আর এখানে আমি একটুখানি আমার ম্যাজিকের যে শক্তি বা প্রজ্ঞা সেটা আমি প্রয়োগ করলাম, করে আমি আস্তে আস্তে তাকে আনার চেষ্টা করছি। এবং যখন আমি এটা আপনাদের দিকে ঘুরিয়ে দেব, তাকে আমাদের প্রণাম, আমাদের শ্রদ্ধা। তিনি বিশ্বকবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ। ওকে আর পাঁচজন বাঙালি বিশ্ববাসীর মতন আমারও শ্রদ্ধার প্রণাম। কিন্তু এই প্রণাম জানানোর পরেও আমার মনে হয় বিশ্বকবিকে একটু পুষ্পিত শ্রদ্ধা জানানোর আমার ইচ্ছে। তো আমি, আমার কাছে কিছুই নেই, আপনারা জানেন একজন ম্যাজিশিয়ানের কাছে বা একজন জাদুকরের কাছে জাদু দণ্ডটাই আসল। সেই দণ্ডটাকে আমি আমার হৃদয়ে কাছে নিয়ে যাচ্ছি এবং ছুঁয়ে দিচ্ছি। ছুঁয়ে দিয়ে আমার হৃদয়ের ভেতর যে রক্তিম পুষ্পিত শুভেচ্ছা আছে আমি সেটাই কবিগুরুকে অর্পণ করার চেষ্টা করছি। কীভাবে চেষ্টা করছি দেখুন, এইভাবে যদি আমি কবিগুরুকে প্রণাম করি আর আমার হৃদয়ে বলি, হে বিশ্বকবি, আমি তোমাকে
আমার পুষ্পিত শুভেচ্ছা আমার হৃদয়ের শ্রদ্ধা জানাতে চাই। আর সঙ্গে সঙ্গে সেখানে কি হয়, একটা রক্তিম শুভেচ্ছার মতন করে একটা রক্তিম ফুল ফুটে ওঠে। এই রক্তিম ফুলটা আমি ওর প্রতিকৃতি প্রতি উৎসর্গ করলাম। আপনারা করেছেন, আপনাদের জন্য ব্যবস্থা করছি। কবিগুরুর আর একটা রচনা, কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় বলে, বল দেখি তুই মালি বয়সে কেমন করে দেখছি। কারণ কবিগুরুর জন্য তো একটা দেশের একটা রাজ্যের বা একটা পৃথিবীর যত ফুল আছে তা যথেষ্ট নয়। তবু আমি চেষ্টা করছি কবিগুরুকে আমার মতন করে পুষ্পিত শুভেচ্ছা দিয়ে। আপনারা দেখেছেন আমি একটা ফুলহীন একটা বোকে হাতে তুলে নিয়েছি, আর কবিগুরুকে দেওয়া সেই ফুলটা, এই ফুলটাকে যদি আমি এর উপর আস্তে আস্তে ঘোরাই আর কবিগুরুর প্রতি বলি, এ কবি, এ বিশ্বকবি, আমি তোমাকে আমার হৃদয়ের ফুলটা দিয়েছি। তাই যারা আজকে ভিউয়ার্স, যারা দর্শক আমার ম্যাজিক দেখছে, তাদের পক্ষ থেকে এই সামান্য আমাদের এই যে ফুলের রক্তিম বোকেটা তুমি স্বীকার। আমরা জানালাম আমাদের সমগ্র বিশ্ববাসী বঙ্গবাসীর পক্ষ থেকে কবিগুরুকে পুষ্পিত শুভেচ্ছা। এবার কবিগুরুকে দীপ জ্বালিয়ে তার প্রতি আমাদের শ্রদ্ধা জানাবো। কিন্তু আমি এই মনটা জ্বালাবো কীভাবে, আমার কাছে কোনো রকম দেশলাই বা কিছু নেই। ঠিক আছে, আমি চেষ্টা করছি জাদুর মাধ্যমে এটাকে জ্বালিয়ে দিই। বিশ্বকবিকে দীপ আলোকে পুষ্পিত শুভেচ্ছা জানিয়ে আমার শ্রদ্ধা জানালাম। সকলকে অনুরোধ, এই অতিমারির দিনে ঘরে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে সময় দিন, আনন্দে থাকুন, বারবার হাত ধুতে ভুলবেন না। উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সবাই, আর স্যানিটাইজার দিয়ে আপনি নিজেকে দূষণমুক্ত রাখুন। বিশ্বকবির এই জন্মজয়ন্তীকে স্মরণে রেখে আমার ছোট্ট এই ভিডিও নিবেদনটি শেষ করছি। আর আমার সঙ্গে আজকে যিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমার ভ্রাতৃপ্রতিম বন্ধু শ্রী অরূপম দত্ত, তারই চিত্রগ্রহণে আমি এই ছোট্ট নিবেদনটা আপনাদের সঙ্গে।